গরিব মানুষ যদি কোনো একটা ছোট ধরুন দোকান করবে সে যদি লোন নেয় সে যদি কোনো মাসে ফেল করে তার গলায় পা দিয়ে টাকা ব্যাংক আদায় করে নেবে অথচ ব্যাংক থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধার নিল আমি বলছি এই যে আদানি আম্বানি থেকে একেবারে বিজয় মালিয়া অবধি তাদেরকে কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কি করে তাদের টাকার ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে না আমাদের যেটা শিক্ষা খাতে টাকা ছিল স্বাস্থ্য খাতে টাকা ছিল যে সাধারণ মানুষের জীবনের মানন্নয়নের জন্য যে টাকা ছিল কেন্দ্রীয় স্তরের কথা বলছে কেন্দ্র সরকার কী করেছে সেইখান থেকে টাকা কাটল করে ওই যে চুরি করে যারা পালিয়েছে তাদের অ্যাকাউন্টে ভরা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে যখন আপনারা অভিযোগ করছেন তখন তারা চৌত্রিশ বছরের কথা বলছে চৌত্রিশ বছরে কি কি কাজ হয়েছে মানে আজকেও তো দেখলাম তাপসী মালিক যাকে কেন্দ্র করে আমাদের সিঙ্গুর আন্দোলন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সিঙ্গুরই আমাকে রাজ্যের মসনদে বসিয়েছেন তার বাবা তো দেখলাম সিপিআইএমের হয়ে ভোট চাইছেন করোনা সময় আমরা যে কমিউনিটি কিচেন চালিয়েছি আমরা যে কমিউনিটি বাজার চালিয়েছি প্রথম দিকে বিনে পয়সায় দেওয়া হয়েছে এবং এখনও চলছে আমাদের প্রচুর তরুণ মুখ দেখেছি প্রার্থী তালিকাতেও প্রচুর উজ্জ্বল তরুণ মুখ ভোট বাক্সে কি এটা এফেক্ট পড়বে মানে যারা ইয়াং জেনারেশন তারা বামফ্রন্টকে ভোট দেবে সুষ্ঠুভাবে ভোট হোক না আপনারা তো পঞ্চায়েত ইলেকশন দেখেছেন নমিনেশনই ফাইল করতে দেওয়া হয়নি আপনারা তো এই পৌরসভা নির্বাচন দেখেছেন সেখানে কিভাবে সমাজবিরোধীরা অস্ত্র নিয়ে মানুষকে তাড়া করছে এই পরিস্থিতি যদি হয় তাহলে তো সাধারণ ভদ্র মানুষ গিয়ে ভোট দিতে পারে না তারা ভয়ে সংকুচিত হয়ে বাড়িতে বসে থাকে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে যদি ভোট হয় আমার দৃঢ় বিশ্বাস মানুষ যে বদলটা চাইছে সেটা ভোট বাক্সে অবশ্যই পরিলক্ষিত হবে নমস্কার কলকাতা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবজানি আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ দেবদুতদা প্রথমে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনে আপনাকে স্বাগত ফোর সেভেনের সমস্ত দর্শক এবং তোমাকে ক্যামেরার পেছনে আমার যে বন্ধু রয়েছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা ধন্যবাদ দেবদূতদা প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে যে এবারে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থী তালিকায় অনেক সেলিব্রিটি দেখলাম যারা টালিগঞ্জের মানুষ বামেরাও কি এবার সেই চলতি হওয়ার পন্থী হল সত্যিকারের তারকা বলতে যে প্রার্থীদের মিন করা হয় আমি সেই তারকা প্রার্থী নই আমি অত্যন্ত অত্যন্ত সাধারণ একজন অভিনয় কর্মী এবং সংস্কৃতি সংস্কৃতিকর্মী সমাজকর্মী বহুদিন ধরে কাজ করছি সবাই জানেন তারারা আকাশে থাকে আমি মাটিতে বহুদিন ধরে আছি কামদুনি থেকে কোতলপুর ছুটে ছুটে গেছি মানুষের অভাবের কথা শুনেছি মানুষদের কষ্টের কথা মানুষের কষ্টের কথা শুনেছি এবং সেগুলো উপশম করার জন্যে ব্যক্তিগতভাবে যতটা সম্ভব সেটা করার চেষ্টা করেছি এবং সেই জন্যে বাকি আমার যে বন্ধুরা মানে সত্যিকারের যারা খুব বড় মাপের তারকা তাদের সঙ্গে কিন্তু আমার কোনোভাবেই তুলনা চলে না ঠিকই আপনি বলছেন আপনি মাটির মানুষ কিন্তু যারা সেই অর্থে রাজনীতির খবর রাখে না মানে রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল নয় আপনার আপনি কি করেছেন বা আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না তাদেরকে কীভাবে আপনি বোঝাবেন যে আপনি মাটির মানুষ আপনি যখন প্রচার বেরোচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন কি বলছেন তাদেরকে প্রথম কথা হচ্ছে আমরা তো শুধু বক্তব্য রাখছি না সোশ্যাল মিডিয়া হ্যান্ড বিলের মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমার বক্তব্য শুনলেও তারা বুঝতে পারবেন আমরা একটা সময় শুনেছিলাম সরকার বলেছিল যে নিরানব্বই শতাংশ কাজ হয়ে গেছে আমরা সরকারের কথা বিশ্বাস করেছিলাম তারপর সরকারের কথা বিশ্বাস করে যখন আমরা মানুষের কাছে পৌঁছালাম শুনতে পারলাম মানুষের হাহাকার মানে বেকারদের আজকে যে অবস্থা আজকে দ্রব্যমূল্য মানে এটা ওই আগের প্রশ্নের সাথে কানেক্টেড আমি এমন তারকা নই আমি একজন অত্যন্ত সাধারণ অভিনয় কর্মী বলে তেলের দাম মানে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়লে রান্নার গ্যাসের দাম বাড়লে রান্নার ওই যে সর্ষের তেল ব্যবহার হয় তার দাম আছে অগ্নিমূল্য এইভাবে যে বাজারের দাম বেড়েছে তাতে কিন্তু টালিগঞ্জেও যারা কাজ করেন টালিগঞ্জ নিয়ে এত কথা হচ্ছে তো টালিগঞ্জের যারা কলাকুশলী আছেন টালিগঞ্জের যারা অভিনয় শিল্পী আছেন যারা নিয়মিত কাজ করেন তাদের কিন্তু এখন দম নেওয়ার ফুরসত নেই তাদের দুশ্চিন্তায় চলছে যে সংসার কি করে চলবে করোনার সময় আমরা বন্ধুবান্ধবরা সবাই মিলে যখন সরকারের কাছে আবেদন করেছি কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের দাবি ছিল যে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে অন্তত দেওয়া হোক যাতে ইকোনমিটা একটা সচল থাকে সে টাকা আমরা পাইনি তখন বন্ধু বান্ধবরা নানা বিশিষ্ট মানুষের কাছে এবং অভিনেতা বন্ধুরা মিলে টাকা তুলেছি টেকনিশিয়ানদের ফান্ডে দিয়েছি আমাদের আর্টিস্টদের ফান্ড তৈরি করেছি আমরা প্রায় কয়েক হাজার শিল্পীকে এই সময় মাসে মাসে মাত্র দু হাজার টাকা করে কিন্তু দিতে পেরেছি কারণ আমরা প্রয়োজনটা বুঝতে পেরেছিলাম যে সংসার চালানোটা কত কঠিন হয়ে দাঁড়াচ্ছিল তো সেই কাজের সঙ্গে আমি সবসময় যুক্ত থেকেছি এবং সেগুলো প্রচার করার কাজ তো নয় এগুলো তো আমার নিজের কাজ আমি এগুলো লোককে রোজ জানানোর প্রয়োজন মনে করি না কিন্তু মানুষ যারা জানেন যে খোঁজ রাখেন তারা কিন্তু জানেন যে প্রয়োজনের সময় আমাকে এবং আমার দলকে বিশেষ করে আপনারা জানেন যে করোনা সময় আমরা যে কমিউনিটি কিচেন চালিয়েছি আমরা যে কমিউনিটি বাজার চালিয়েছি প্রথম দিকে বিনে পয়সায় দেওয়া হয়েছে এবং এখনও চলছে কমিউনিটি কিচেন এখন আমরা কুড়ি টাকা করে নিই খাবারের জন্যে তার কারণ হচ্ছে আমাদের কাছে যা জমানো টাকা ছিল বা বন্ধুরা যে টাকা দিয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে এখন ভর্তুকি দিয়ে আমরা খাবার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই কাজগুলো কিন্তু আমরা নিরন্তর করে গেছি এর সঙ্গে আছে মানুষের কাছে আমরা থিয়েটারের মাধ্যমে আমি আমাদের পশ্চিম বাংলা সমস্ত বরিষ্ঠ নির্দেশকদের সাথে সবার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে থিয়েটারে আমরা আমাদের কথা মানুষের প্রয়োজনের কথা তুলে ধরার চেষ্টা করেছি কারণ থিয়েটার তো সমাজের দর্পণ আপনি যার বিরুদ্ধে ভোটে লড়ছেন অরূপ বিশ্বাস তিনি একজন হেভিওয়েট ক্যান্ডিডেট রাজ্যের মন্ত্রী এবং যে তিনি টলিউড ইন্ডাস্ট্রির যারা শিল্পী তাদেরকে কন্ট্রোল করেন আপনি তার বিরুদ্ধে লড়াই করছেন কতটা টাফ আমি জানি না আমাদের নির্বাচনে তো আমি বেশ ভালো ভোটেই জিতেছিলাম আমার মনে হয় আমার বন্ধুদের আমার প্রতি আস্থা আছে এবং টালিগঞ্জের মানুষ শুধু খালি ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের কিছু পরিকল্পনা ডেফিনেটলি আছে সেটা ইন্ডাস্ট্রিকে আরও কী করে এক্সপ্যান্ড করানো যায় আগে আমি যখন কাজে ঢুকেছিলাম নয়ের দশকের একদম গোড়াতে তখন উনিশজন অ্যাক্টিভ প্রডিউসার ছিলেন টেলিভিশনে আজকে সেটা চার পাঁচ জনে এসে মাত্র ঠেকেছে সেইটা যাতে আরও বড় করা যায় এবং দেখা গেছে যে বহুদিন হলো কোনো বড়ো চ্যানেল বুকে চ্যানেল টালিগঞ্জে কাজ করতে আসছেন না সেই জন্য কাজের জগৎটা যাতে সংকুচিত না হয় আরও কী করে সহানুভূতির সঙ্গে সবাই মিলেমিশে একসাথে কাজ করা যায় সেটার চেষ্টা সবসময় আছে এবং টালিগঞ্জকে আমি কখনোই খুব পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখি না টালিগঞ্জকে আমি মনে করি একটা ফ্লাওয়ার বুকে যেই বোকের মধ্যে সব ধরনের সব রঙের ফুল আছে কিন্তু সেখানে লাল ফুলটাও খুব ইম্পর্ট্যান্ট ফুল বলে আমি মনে করি সেই জন্যে বিভিন্ন সময় যেহেতু আমি টালিগঞ্জের ইউনিয়নের বিভিন্ন দায়িত্ব প্রায় দু দশক ধরে সামলেছি সেই জন্যে আগের সরকার এখনকার সরকারের সঙ্গে যখনই প্রয়োজন পড়েছে শিল্পী কলাকুশলীদের দাবি দেওয়া নিয়ে মিটিং করেছি সেই জন্যে অরুপদার সঙ্গেও আমার সম্পর্ক অত্যন্ত ভালো তো কিন্তু লড়াই হবে লড়াই হবে তার কারণ হচ্ছে এটা তো টালিগঞ্জের শুধু বিষয় নয় টালিগঞ্জ শহর আজকে রাজ্যে যে বেকারদের সমস্যা টেট পরীক্ষা এসএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা বহু বছর ধরে হয়নি এবং বেকাররা বিশেষ করে কুড়ি বছর যাদের বয়স পঁচিশ বছর যাদের বয়স তারা একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন সম্প্রতি ত্রিপুরাতেও এই সরকারি চাকরির যে সুযোগগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়ে এখন শুনছি এজেন্সির মধ্যে মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবং সরকারের যে ভাতা সরকারের যে স্যালারি স্কেল সেগুলো চেঞ্জ করে দিয়ে এই এখানে এখন গ্রিন পুলিশ তারপরে নার্সদের যেভাবে নেওয়া হচ্ছে তো আমরা এই যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমের বদলে এই যে ডোল পলিটিক্স মানুষের খিদের সময় দু কিলো চাল দু টাকা করে বা ডিম ভাত এই যে দিয়ে না দিয়ে মানুষ যাতে সত্যিকারের কাজ পায় কাজ করে শিরদারা উঁচু করে রোজগার করে এবং সেই টাকা নিয়ে গিয়ে বাড়িতে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মা বাবা গার্জিয়ান যারা আছেন সবাই মিলে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করতে পারেন সেই রকম একটা সমাজের আমরা স্বপ্ন দেখি কিন্তু মানে আমরা ঠেলে দিতে পারি না যে মানুষকে যে তারা লাইন দিয়ে ওই ডোল পলিটিক্সের মধ্যে বিশেষ করে ক্লাবগুলোর কথাই ভাবুন না যে এই করোনার সময় যখন আমরা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করি আমরা যখন টাকা চেয়েছি সেই টাকা পাইনি কিন্তু ক্লাবগুলোকে কিন্তু দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তো সেই রাজনীতির আমাদের প্রতিবাদ আছে সেই প্রতিবাদ করার জন্যেই আমরা রাজ্যে বিজেপি এবং তৃণমূল বলতে চাইছেন যে দশ বছরে কোনো কাজই হয়নি কোনো উন্নয়নই হয়নি দশ বছরে কি কাজ হয়েছে কি উন্নয়ন হয়েছে যারা এখন এই আমাদের ধর্নায় বসে রয়েছেন রাজ্যের যুবকদের জিজ্ঞেস করুন আমার আমার কথাতে আমি তো বলবো না হয়নি কিন্তু আমি কেন বলবো সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞেস করলে পেট্রোলের দামের দিকে তাকালে আপনি 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 কাজের কথা বলছেন আজকে গরিব মানুষ যদি কোনো একটা ছোট ধরুন দোকান করবে সে যদি লোন নেয় সে যদি কোনো মাসে ফেল করে তার গলায় পা দিয়ে টাকা ব্যাংক আদায় করে নেবে অথচ ব্যাংক থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধার নিল আমি বলছি এই যে আদানি আম্বানি থেকে একেবারে বিজয় মালিয়া অবধি তাদেরকে কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কি করে তাদের টাকার ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে না আমাদের যেটা শিক্ষা খাতে টাকা ছিল স্বাস্থ্য খাতে টাকা ছিল যে সাধারণ মানুষের জীবনের মানন্নয়নের জন্য যে টাকা ছিল কেন্দ্রীয় স্তরের কথা বলছে কেন্দ্র সরকার কি করেছে সেইখান থেকে টাকা কাটল করে ওই যে চুরি করে যারা পালিয়েছে তাদের অ্যাকাউন্টে ভরা হচ্ছে এটা তো হতে পারে না তো এই যে রাজ্যের বিরুদ্ধে যখন আপনারা অভিযোগ করছেন তখন তারা চৌত্রিশ বছরের কথা বলছে চৌত্রিশ বছরে কি কি কাজ হয়েছে মানে আজকেও তো দেখলাম তাপসী মালিক যাকে কেন্দ্র করে আমাদের সিঙ্গুর আন্দোলন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সিঙ্গুরই আমাকে রাজ্যের মসনদে বসিয়েছেন তার বাবা তো দেখলাম সিপিআইএমের হয়ে ভোট চাইছেন তো আমাদের তো দাবিই ছিল যেটা যে যে যা যা অন্যায় করেছে সেই অন্যায়গুলো শাস্তি হোক কিন্তু আজ অব্দি তো দেখতে পেলাম না তার কোনো শাস্তি হয়েছে সুশান্ত ঘোস্ত বেরিয়ে এসে পার্টির কাজ করছেন তো আমাদের কথা ছিল যারা অন্যায় করেছেন তাদের শাস্তি হোক আর দু নম্বর হচ্ছে যেগুলো মানুষের সাধারণ দাবি দাওয়া কলকারখানা কিছুই তো হয়নি যা হয়েছিল আগে গৌতম দেবের প্রচেষ্টায় আমাদের এখানে আইটি হাবে এখন প্রায় দেড় লক্ষ দু লক্ষ যে কাজ করে ছেলে মেয়ে আইটি সেক্টরে সেই সব কাজ কখন শুরু হয়েছে এগুলো তো বাম আমলে শুরু হয়েছে যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন এবং যে কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন সেখানে প্রচুর টালিগঞ্জের অনেক কষা মানে কলাকুশলীরা থাকেন তো তাদের জন্য তো তৃণমূল সরকার অনেক কিছু করেছে ইন্স্যুরেন্স তাদের জন্য করেছে পারিশ্রমিক বাড়িয়েছে আপনি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের কথা জানেন না কিন্তু তৃণমূল সরকার কী কী করেছে সেগুলো ভালো করে জানেন আমার অবাক লাগছে আপনার জানা উচিত ছিল সেটা হলো আমাদের একটি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে সেই ট্রাস্টের মাধ্যমে আমরা শিল্পী এবং কলাকুশলীদের শুধু যে হ্যাঁ এখন আমাদের ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা আড়াই লক্ষ টাকা অবধি হয়েছে কিন্তু তার আগে এটার অ্যামাউন্টটা ছিল দেড় লক্ষ টাকা সেটা বহুদিন ধরে চালু ছিল আমাদের জবে থেকে ইউনিয়ন শুরু হয়েছে সেই সময় অন্তত আগের দু দশকের কথা আমি জানি তার আগে তো আমি কাজে আসিনি আমি বলতে পারবো না এবং শুধু তাই নয় টুয়েলভ অবধি আমাদের টেকনিশিয়ানরা যদি তাদের বাচ্চা কাচ্চাদের পড়াতে কোনো অসুবিধে হতো তাহলে আর্থিক সাহায্য পেত এই রকম কাজের প্রচেষ্টা কিন্তু সব আমলেই ছিল মানে এই যে ওয়েলফেয়ার ট্রাস্ট এখন কোন সরকার আগে সরকারি সাহায্য পেত আর কি বা আমলে এখন পায় না কিন্তু তারপরেও কিন্তু কাজ বন্ধ হয়ে যায়নি কারণ এই রাজ্যে এমন কিছু মানুষ আছেন যারা এই ওয়েলফেয়ারের কাজ চান তারা পেছন থেকে এটা সাহায্য করেন শিল্পীরাই সাহায্য করেন নইলে কিন্তু ট্রাস্ট চলতে পারতো না এতদিন এখনও যে বেঁচে আছে মাসে মাসে প্রতি মাসে আপনারা জানেন না এখন সেটা এসে দাঁড়িয়েছে আমরা বৃদ্ধদের পেনশনের মতো ওষুধের খরচার মতো কিছু কিছু করে টাকা পাঠাই সেই টাকাটা কিন্তু সরকারি অনুদান নয় এটা আমাদের শিল্পী প্রযোজক তারা একটা করে ফান্ড দেন সেই ফান্ডের মাধ্যমে এই টাকাটা তোলা হয় এবং এই কাজকে সত্যি বলছি সরকারি সাহায্য পেলে আরও বড় পরিসরে আমরা করতে পারবো সেই সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে এই আপনি যেটা বললেন যে মেডিক্লেমে মেডিক্লেমে কিন্তু সত্যিই অনেকে সুরাহা পেয়েছে চিকিৎসার কথা আমি যেহেতু হাসপাতালে যাই আমার বন্ধুদের নিয়ে ছুটি শিল্পীদের শুধু নয় কলাকুশলীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই জন্য জানি যে এটা এটা আরও লার্জ স্কেলে করতে হবে এবং মানুষকে যাতে এর আওতার মধ্যে আনা যায় স্বাস্থ্যসাথী সত্যিকারের মানে হেল্পটা যাতে সবাই পান সেদিকেই আমাদের নজর দেওয়া দরকার রাজ্যের সরকার যখন এসেছে তৃণমূলের সরকার নয় সরকার কিন্তু আমারও হ্যাঁ সরকার যখন নির্বাচিত হয়ে যায় তখন আর তৃণমূলের থাকে না সেই জন্যে তৃণমূলের গুণেগান থেকে আমরা বড় করে দেখব যে রাজ্য সরকার কি কি করেছে সেখানে খামতি যেগুলো আছে আমরা বলছি আপনি তো ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন কি বলছেন মানুষের কাছে গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষের কাছে কিছুই নয় মান আমাদের সাধারণ মানুষ এখন বাঁচাটা একটা করোনা পরিস্থিতিটা তো সবে একটু হালকা হয়েছে তাও আজকে এক্ষুনি নিউজে দেখলাম যে আবার স্প্রেড করছে সেই সময় আপনারা বুঝতেই পারছেন রাজ্যের এবং সারা দেশের সারা পৃথিবীর মানুষের রোজগার খুব কাটডাউন হয়েছে অর্থাৎ যে একশো টাকা পেত তার এখন পঞ্চাশ টাকা রোজগার করতে জীবনে দম বেরিয়ে যাচ্ছে এই সময় সরকারকে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে খুবই উদ্যোগী হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে যা আনঅর্গানাইজ সেক্টরে যেখানে আমি কাজ করি আর কি আমাদের তো জানেন কোনো পেনশন নেই কিছুই নেই ভবিষ্যৎ ষাট বছরের পরে আমাদের শিল্পী কলাকুশলীদের যে অবস্থা সে যদি করুণ অবস্থা তাদের বাড়িতে যান গেলে দেখতে পাবেন এই পরিস্থিতিগুলোর বদল হওয়ার দরকার সেই বদলের জন্যেই এই যে আমরা আনর্গানাইজ সেক্টরে মানুষের মাসে একুশ হাজার টাকার রোজগারকে এনশিওর করতে চাইছে এগুলো যে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য আবার যে এসএসসি পিএসসি আজকে তো আপনি বলুন তো আপনি তো বলছেন যে এত কাজ করেছে এসএসসি পিএসসি আমি যখন এম এ পাস করেছি আমার বন্ধুদের আমরা পাঁচজন একসাথে পড়াশোনা করতাম আমার সৌভাগ্য যে আমার চারজন বন্ধুই এখন টিচার হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েই তারা টিচার হয়েছেন কিন্তু আমি বলছি তারপরেও তো আরেকটা জেনারেশন এসে গেছে যারা পরীক্ষা দিয়েছে এম এ পাস করেছে তাদের ভবিষ্যৎ কি তারা কি করবে সেইটার দিক নির্দেশ কিন্তু এই সরকার করতে পারেনি আপনাদের মানে দুটো দলেই আমি দেখছি যে প্রচুর তারকা যোগ দিচ্ছে বাম ফ্রন্টে সেইভাবে তারকারা যোগ দিচ্ছে না কেন আপনি যাদেরকে তারকা ভাবেন তা বাদ দিয়েও মানুষের পরিচিত প্রিয় কিছু অভিনেতা আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সম্প্রীতি চলে গেছেন আমাদের মধ্যে থেকে কিন্তু তার বামপন্থায় যে আস্থা ছিল গণশক্তির লাস্ট পুজোবার্ষিকীর লেখাটা যদি পড়ে নেন দেখতে পাবেন তারপরে আপনি মনে হয় সব্যসাচী চক্রবর্তীকে তারকা মনে করেন না আপনি ওদের হয় বাদশাহ মৈত্রকে তারকা বা শ্রীলেখা মিত্রকে তারকা মনে করেন না সৌরভ পালধিকে তারকা মনে করেন এনারা বেশ অনেক দিন ধরে বামফ্রন্টের সঙ্গে রয়েছে আমি বলছি তৃণমূল এবং বিজেপিতে আমরা সদ্য দেখলাম অনেক টলিউডের অনেক প্রতিনিধি যোগ দিল সেরকম বামেদের দলে এলো না কেন এটাই প্রশ্ন উত্তরটা খুব সহজ আমাদের পার্টিতে এরকম কালকে ইচ্ছা হলো আর আজকে যোগ দেওয়া যায় না আমাদের এখানে কর্মসূচির মাধ্যমে মানুষের কাজ করতে করতে পার্টির সঙ্গে যুক্ত হওয়া যায় পার্টির নজরে বহু মানুষই আছেন তারা কখন কবে প্রার্থী হবেন পার্টি তাদের দিয়ে কি কাজ করাবেন সেটা পার্টি ডিসাইড করে কিন্তু এরকম আজকে আমি ডিসাইড করলাম আর কাল পার্টি জয়েন করা যায় এটা আর কোনো দলে হলে হতে পারে কিন্তু বাম দলে হবে না সিপিআইএমে তো হবেই না এবারে তো আপনি তো ব্রিগেডের মঞ্চে ছিলেন ব্রিগেডে প্রচুর ভিড় হয়েছে যেটা দেখে আপনাদের কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত কি মনে হয় মানে এই ভিড়ের পেছনে বামেদের ভূমিকা কতটা এবং আব্বাস সিদ্দিকির দলের ভূমিকা কতটা আব্বাস তো এবারে জোটে আছেন সেই জন্যে এটা একটা মিলিত সভা হিসেবে দেখতে হবে কাউকে আলাদা করে দেখলে হবে না কিন্তু আমি যেটা দেখেছি আমি ঘুরে বেড়াচ্ছিলাম আর সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম সেটা হচ্ছে মানুষ কিন্তু হতাশ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এসেছেন ব্রিগেডে কিছু আসার কথা বলতে তাদের প্রতিবাদকে জানানোর জন্য যে মানুষ সাধারণ মানুষের অবস্থা খুব দুর্বিষহ এই অবস্থাটা তারা কাটাতে চান সেই জন্যে আমাদের নেতারা কি নির্দেশ দেন সেটা শুনতে তারা এসেছিলেন এবং মূলত এবার যেটা লক্ষ্য করেছি যে বয়স্ক মানুষের সঙ্গে প্রচুর সংখ্যায় অল্প বয়সী ছেলেমেয়েরা এসেছেন আপনারা দেখেছেন আমাদের ফ্ল্যাশমভের যে গানটি হয়েছিল সেটা অত্যন্ত পপুলার হয়েছে এবং আমার মনে হয় যে রাজ্যের বেকাররা এবার একটা ঘুরে দেখাতে চাইছেন সেটা আমার মনে হয় তাদের প্রতিবাদ এবার ভোটের বাক্সে প্রতিফলিত হবে এবং এবারের নির্বাচন খুব ইন্টারেস্টিং দেখবেন যে আব্বাস সিদ্দিকিকে যে মৌলবাদী তকমা দেওয়া হচ্ছিল তার দাবিগুলো কিন্তু অত্যন্ত গণতান্ত্রিক দাবি দেওয়া আর দু নম্বর হচ্ছে আব্বাস সিদ্দিকীর দল থেকে যখন বিক্রম চ্যাটার্জির মতো মানুষ ভোটপ্রার্থী হন তখন কিন্তু এই কমিউনাল ছাপ্পা মেরে দেওয়াটা আমার মনে হয় সঠিক হয় না আমরা তো বামেদের ব্রিগেডে প্রচুর তরুণ মুখ দেখেছি প্রার্থী তালিকাতেও প্রচুর উজ্জ্বল তরুণ মুখ ভোট বাক্সে কি এটার এফেক্ট পড়বে মানে যারা ইয়াং জেনারেশন তারা বামফ্রন্টকে ভোট দেবে সুষ্ঠুভাবে ভোট হোক না আপনারা তো পঞ্চায়েত ইলেকশন দেখেছেন নমিনেশনই ফাইল করতে দেওয়া হয়নি আপনারা তো এই পৌরসভা নির্বাচন দেখেছেন সেখানে কীভাবে সমাজবিরোধীরা অস্ত্র নিয়ে মানুষকে তাড়া করছে এই পরিস্থিতি যদি হয় তাহলে তো সাধারণ ভদ্র মানুষ গিয়ে ভোট দিতে পারে না তারা ভয়ে সঙ্কুচিত হয়ে বাড়িতে বসে থাকে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে যদি ভোট হয় আমার দৃঢ় বিশ্বাস মানুষ যে বদলটা চাইছে সেটা ভোট বাক্সে অবশ্যই পরিলক্ষিত হবে যদি কি করবেন প্রথম টালিগঞ্জের জন্য এতগুলো তো পরিকল্পনা বললাম যে যেগুলো হয়নি প্রথম কোন কাজটা করতে চান প্রথমে মানুষের আশীর্বাদ নিয়ে শুরুতেই যেটা করব সেটা হলো আমাদের টালিগঞ্জে যাতে বড় ইনভেস্টমেন্ট আসে টালিগঞ্জের আস্তে আস্তে জানেন যে বম্বের একজন দুজন করে ইনভেস্টার আসতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির এখন টেলিভিশনে প্রায় বারোশো কোটি টাকার মতো যে ইনভেস্টমেন্ট সেটাকে আরও যদি ডবল করা যায় তাহলে বহু সাদা আপনি জানেন টালিগঞ্জে যে বহু সাধারণ কলাকুশলী কাজ করে তাদের কাজের অবকাশটা বেড়ে বেড়ে যাবে আর সেই সঙ্গে আমাদের শিক্ষিত যারা বেকার টেকার যারা আছেন তাদের জন্য আরও বড় কোনো প্রজেক্ট পরীক্ষাগুলো এসএসসি পিএসসি এগুলো যাতে চালু করা যায় এগুলোর জন্য এবং টালি নালার কাজে সবে সবার আগে হাত দেবো अनेक तो धन्यब